হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা আজকে আসছি বিরামপুর হাটে। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ। তো আমরা চলুন, আমরা আজকে জানে আসি বর্তমান কাঁচা মহলের পাইকারি ও খুচরা মূল্য। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে অনুরোধ, আপনারা একটি করে লাইক কমেন্ট এবং একটি করে শেয়ার দিবেন, এবং প্রত্যেক দিনের বাজার আপডেট যদি জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন। চ্যানেলটি হচ্ছে স্মার্ট মার্কেট ইনফো বিডি। আমরা চেষ্টা করব প্রত্যেক দিনের কাঁচা বাজার আপডেট আপনাদের কাছে তুলে ধরার জন্য, যদি আমরা পর্যাপ্ত সাপোর্ট পাই। তো আপনারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন এবং কাঁচা বাজারের আপডেট, চলুন আমরা কাঁচা বাজারের আপডেট জেনে আসি। ২৫ টাকা কেজি আর সস্তা খাও একবারে, যে তোর মধ্যে ৮০ টাকা কেজি নিচে দেয় না। আজকের বাজারে আপনার ১২০ টাকা পাল্লা, ৫ কেজি ঝালের দাম ১২০ টাকা, অর্থাৎ ২৪ টাকা কেজি দরে কাঁচা ঝাল বিক্রয় হচ্ছে, এবং পাইকারি আপনার ১২০ টাকা পাল্লা বিক্রয় হচ্ছে। তো আপনার কাঁচা ঝালের বাজার জানতে পারতেছেন ১২০ টাকা পাল্লা বিক্রয় হচ্ছে, আর ২৪ টাকা খুচরা বিক্রয় হচ্ছে কাঁচা ঝাল। তো আপনারা যারা কাঁচা ঝালের বাজার জানতে চাচ্ছিলেন তাদেরকে আমাদের আজকের বাজার জানিয়ে দিলাম। তো আপনারা আমাদের বাজার জানতে পারবেন। কাঁচা ঝাল কত করে পাল্লা? ১৩০ টাকা পাল্লা, ৩০ টাকা কেজি, ১৫০ টাকা পাল্লা, এখন ১৩০। কোয়ালিটি অনুযায়ী ঝালের দাম দেখতে পাচ্ছি। এখন যে ঢালি না ঢাল হবে, কারণ এখন চাষ তো কিনবে ১৫ টাকা নেই, ৫০ টাকা আছে 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 তবে বর্তমানে কাঁচা ঝালের দাম অনেক কম আছে আগের থেকে, একেবারে কমে গেছে। যে ঝাল মানকার আপনার দাম বৃষ্টির কারণে হয়তো অনেক কমে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাজারের কাঁচা ঝালের আপডেট তথ্য, এবং আপনারা এই কাঁচা ঝালের বাজার অনেক বর্তমানে অনেক কম, ১৩০ টাকা পাল্লা বিক্রয় হচ্ছে, এবং ৩০ টাকা খুচরা মূল্য, ৩০ টাকা কেজি বিক্রয় হচ্ছে। যাদের কাঁচা ঝাল প্রয়োজন আপনারা এখানে এসে কাঁচা ঝাল নিতে পারেন। তো
আমরা জানলাম কাঁচাসকের কাঁচা ঝালের বাজার আপডেট তথ্য তো আপনারা যারা কাঁচা ঝালের বাজার জানতে চেয়েছিলেন তাদেরকে আমরা জানিয়ে দিলাম আজকে কাঁচা ঝালের বাজারের আপডেট তথ্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্মার্ট মার্কেট ইনফো ভিডিও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ